আপনি বলেন তো আওয়ামী লীগের মিটিং এর পাশ দিয়ে একটা বিএনপি মিছিল আসলে কি হতো? সেই লাঠি এবং পুলিশ দুইজন মিলে ওখানে বিএনপির যে যারা কর্মী তাদের ধাওয়া করছে, একজন লাঠি দেওয়া দেখছি আমি, কিন্তু গেট ভাঙার কেউ চেষ্টা করে নাই। এখন প্রধান বিচারপতির ওখানে মিটিং হচ্ছে, প্রধান বিচারপতির আপনার বাসার সিকিউরিটি পুলিশ গেল কোথায়? ওখানে গাড়ি রেখে গাড়ির থেকে নামছে ড্রাইভার, প্রথমে কান্না করে বলছে, হোম মিনিস্টার ঠিকই বললেন কিন্তু তার লোকরা রক্ষা করলো না কেন, বাইসে বাইসে পুরনটা কেন, পুলিশের যে ভালো গাড়ি এগুলো তাগুন দিল না, অনেক আগেই বলছে যে হেফাজতের পরিণতি হবে। যেমনটি আসলে বলা হচ্ছে যে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করা হয়েছে, হাসপাতালে হামলা করা হয়েছে, প্রাণহানিও ঘটেছে। এই যে 28 অক্টোবর মহাসমাবেশ, সেই মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির আন্দোলনে কি কি প্রভাব পড়লো? দেখেন, প্রভাব শুধু বিএনপির আন্দোলনে পড়ে নাই, পুরো আন্দোলনেই প্রভাব পড়েছে। তো তার আগে তবুও আমি একটু ছোট্ট করে কয়েকটা প্রশ্নই আমি উত্থাপন করি। দেখেন, নয়াপল্টনে বিএনপি সমাবেশ শেষ দিনে অনুমতি দিল পুলিশ, তারা কিন্তু অনুমতি আগে চাইছে, মাঝখানে অনুমতি করে অনুমতি লাগবে কেন? ঠিক আওয়ামী লীগেরটাও তাই দিয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে পুলিশ আগেও তো এই পল্টনে মিটিং করতে দিয়েছে, দিলই যখন এত বড় সংগঠন, দুইটা সংগঠন, সবচেয়ে বড় দুই সংগঠন আগের দিন ওই দিন ইয়ে দিল কেমনে, অনুমতি দিল কেন পুলিশ? পুলিশ এত ক্ষমতা কোথায় পেল? এক নম্বর। দুই নম্বর হচ্ছে, মিটিংটা হলো বাইতুল মোকাররমের দক্ষিণ গেট আওয়ামী লীগের, আর নয়াপল্টনে হচ্ছে বিএনপির। বিএনপির লোক বেশি হয়ে এটা কাঁকড়াইল পর্যন্ত এসেছে। আপনার সাবেক মেয়র গাজীপুরের, তার নেতৃত্বে আপনার লাঠি নিয়ে ওইখান দিয়ে গাড়ি যেতে নিছে। আপনি বলেন তো আওয়ামী লীগের মিটিংয়ের পাশ দিয়ে একটা বিএনপি মিছিল আসলে কি হতো? কেন আসলো? আর লাঠি পুলিশ নিষেধাজ্ঞা জারি করছে লাঠি, কারণ পুরান ঢাকায় বিএনপি একবার লাঠি নিয়ে মিছিল করছিল, লাঠির উপরে সামনে পতাকা, তো তাদেরকে ধরল না কেন? আর সেই লাঠি এবং পুলিশ দুইজন মিলে ওখানে বিএনপির যে যারা কর্মী তাদের ধাওয়া করছে, ধাওয়া করতে গিয়ে ওই বিচারপতির গেটে ওরা আত্মরক্ষার্থে দৌড়াদৌড়ি ছোটাফোটা করছে। ওখানে তো তারা কোনো, যারা আক্রমণ করছে লাঠি হাতে, এদেরকে পুলিশ ধরল না কেন? দুই হলো, ওখানে গেট আপনারা দেখেন সিসিটিভি ফুটেজ, গেট হ্যাঁ ওইটা ইয়ে করছে, একজন লাঠি দেওয়া দেখছি আমি, কিন্তু গেট ভাঙার কেউ চেষ্টা করে নাই। এখন প্রধান বিচারপতির ওখানে মিটিং হচ্ছে, প্রধান বিচারপতির আপনার বাসার সিকিউরিটি পুলিশ গেল কোথায়? ওখানকার পুলিশ ডিউটি আছে, হেই পুলিশ প্রধান বিচারপতির বাসা রক্ষা করলো না কেন? এই প্রশ্নগুলি আছে, এক। দুই হলো যে আগুন দিল আপনার ওই নাইটেঙ্গেল মোড়ের কি ইসলামিক ব্যাংক হাসপাতালের এখানে, এটা রিকুইজিশন করা গাড়ি পুলিশের, ওখানে গাড়ি রেখে গাড়ির থেকে নামছে ড্রাইভার, প্রথমে কান্না করে বলছে, আমি নিজে ভিডিও তার কণ্ঠ শুনেছি, যে ওখানে ডিবি পুলিশের ড্রেস পরা তার গাড়িতে আগুন দিয়ে চলে গেল। তো পুলিশ কী করলো? ডিবি পুলিশের ড্রেস কোথা থেকে পাইল? এক, এখানে পুলিশ ডিউটি করবে, মূলত পুলিশ ফোর্স, ডিএমপির পুলিশ ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, এসবির প্রধান হারুন সাহেব এটা ম্যানেজ করছে কেন? যে ছেলেটি মারা গেল পুলিশ সদস্য, হ্যাঁ, প্রশ্ন অনেকগুলো এখানে। এক, স্বরাষ্ট্রমন্ত্রী বলল যে তাকে ছাত্র দলের ছেলেরা পিটিয়ে পিটিয়ে হত্যা করছে, উনি যে সোর্স থেকে, অবশ্যই গোয়েন্দা সোর্স, গোয়েন্দা সোর্স মানে পুলিশ মাধ্যমে খবর পেল, তারা তাকে রক্ষা করল না কেন? ওখানকার পুলিশ তাকে রক্ষা করল না কেন? হোম মিনিস্টার ঠিকই বললেন কিন্তু তার লোকরা রক্ষা করল না কেন? দুই, ইয়াতে রাজারবাগ পুলিশ লাইনে আগুন দিছে, ওখানে ফুটেজে দেখছেন চকচকা পাজেরো জিপ পড়ে আছে, ওগুলোতে আগুন দেয় নাই, পুরনো অ্যাম্বুলেন্সে আগুন দিছে, অর্থটা কি, কে দিল? বাইসে বাইসে পুরনটা কেন, পুলিশের যে ভালো গাড়ি এগুলোতে আগুন দিল না, আগুন দিল পুরানো গাড়িতে কেন? এই যে প্রশ্নগুলি। দুই,
অনেক আগেই বলছে যে হেফাজতের পরিণতি হবে। ঠিক হেফাজতের মিটিংয়ে প্রথমে আপনার ওই বাইতুল লঙ্কানের পাশ দিয়ে আগে কোরআন টোরআন বিক্রি করতো, কোরআন শরীফ আগে সেখানে, সেইটাতে কিন্তু ভাঙচুর হয়েছে এবং পোড়াই দিছে। তারপরে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস শেল মেরে ধাওয়া দিছে। ঠিক সেই জায়গা থেকে জানাবে এমএ আজিজ, বিএনপি যে আসলে অভিযুক্তি করছে না, শেষ করি, ঠিক অনুরূপভাবে এটার উপরে ঠিক একই কাজ করছে, সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস, তারপরে ছত্রভঙ্গ করে দিয়ে মিটিং ভেঙে দিছে। বিএনপি আসলে পুরো সমাবেশকে পণ্ড করার পেছনে সরকারের দায় দেখছে, আপনিও কি সেটাই? আমি সরকারের দায় দেখছি কিনা, আমি তো ঘটনা প্রশ্ন, আমার এই প্রশ্নের উত্তর তো চাই। এতে আমার কাছে মনে হয়েছে একটা পরিকল্পনা মাফিক সরকারের, পুলিশের দোষ নাই, পুলিশ তো অর্ডার ক্যারি আউট করবে, একটা পরিকল্পনা মাফিক ছক অনুযায়ী এই মিটিংটা ভেঙে। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ।